हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ বানাচ্ছি চাইনিজ রেস্টুরেন্টের সুপের সাথে চিলি ভিনেগার সস। চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসে পাওয়া যাবে ইজিলি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। চিলি ভিনেগার সস তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে কম বা বেশি করে দিতে পারেন। কাঁচা মরিচ মিহি কুচি করে কেটে নিয়েছি ঠিক এভাবে। এখন এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1/2 চামচ খাবার লবণ। আপনারা স্বাদ বুঝে লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি এই সসটিকে আরো টেস্টি করবে। আর দিয়ে দিচ্ছি এই সসের মেইন ইনগ্রেডিয়েন্টস ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে ট্যাঙ্গি টেস্টিটা আসবে আর খেতে বেশ লাগবে। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই সসটি অনেকে তৈরি করতে পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটি। এখন ভিনেগার দেওয়া হয়ে গেছে, চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। লবণ ও চিনি ভালোভাবে গুলিয়ে নেব যেন দানা দানা না থাকে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। স্যুপ তৈরি করার 10 মিনিট আগে এই সসটি ঝটপট তৈরি করে ফেলুন। আবারও চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই চিলি ভিনেগার সসটি চিকেন স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ, ডায়েট স্যুপের সাথে মিশিয়ে খেয়ে দেখবেন। চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসে পাওয়া যাবে ইজিলি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।